দ্য লকডাউন স্টোরিজ। বন্ধুরা, আশা করি ভালোই আছেন। লকডাউনে ঘরে বন্দি দিনগুলোতেই শুরু হয়েছিল আমাদের পথ চলা, সেই যাত্রা আজও চলেছে। ভিন্ন স্বাদের ও রোমাঞ্চে ঠাসা কিছু গল্প নিয়ে এসেছি আমরা আপনাদেরই জন্য। বন্ধুরা, আমাদের পাঠ করা অধিকাংশ গল্পই কিন্তু মৌলিক ও নতুন। আমাদের এই পরিবেশনার অংশ হয়ে উঠুন আপনারা সকলে ও শুনতে থাকুন দ্য লকডাউন স্টোরিজ। আজকে আমরা যে গল্পটি পাঠ করতে চলেছি সেটি হলো চিচৌকি জংশন। গল্পের লেখক বিমল কর। গল্প পাঠের প্রয়োজনে গল্পের কিছু বদল আমরা করে নিয়েছি। লেখক বিমল করের জন্ম 1921 সালের 19 সেপ্টেম্বর উত্তর চব্বিশ পরগনার টাকিতে। তার জীবনের অনেকটাই কেটেছে বাংলার বাইরে। তারপরেও ছোট ও বড়দের জন্য লিখেছেন অজস্র উপন্যাস ও ছোট গল্প। জন্ম দিয়েছেন কিকিরার মতো অসামান্য চরিত্রের, লিখেছেন যদুবংশ ও বালিকাবধূর মতো উপন্যাস। দেশ পত্রিকার সাথে যুক্ত থেকেছেন বহুকাল। দেশে প্রকাশিত অসময় উপন্যাসের জন্য 1975 সালে সাহিত্য একাডেমি পুরস্কার পান। 2003 সালের 26 আগস্ট লেখকের মৃত্যু হয়। আজকের গল্পে আমরা লেখকের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করব। গল্প পাঠে রীতম, গল্পের কথক আমি কর্ণিকা, শব্দবিন্যাসে শুভদীপ, গ্রাফিক্সে সম্প্রীতি ও চিত্রণে সংহতি, সমগ্র অনুষ্ঠান পরিচালনা সুমন। শুনে নিন আজকের গল্প চিচৌকি জংশন। জগদীশের বাড়িতে প্রায় শনিবার সন্ধেবেলায় আমাদের এক আড্ডা বসে। আমরা এর নাম দিয়েছি শনিচক্র। তিন চারজন বন্ধু জমায়েত হই ওই সন্ধেবেলায়, চা মুড়ি তেলে ভাজা এসব খাই আর নিছক গল্প করি। সেসব গল্পের কোনো ঠিক ঠিকানা থাকে না, যেদিন যাতে মেতে উঠি তাই নিয়েই গল্প চলতে থাকে। হাসির গল্প হলে রাখো হরি মাতিয়ে রাখে, খুনো খুনি ডিটেকটিভ এই ধরনের গল্প শুরু হলে পল্লব আমাদের হাঁ করিয়ে রাখতে পারে। আর ভবিষ্যতের মানুষের চেহারা কেমন হবে, তার কোন কোন অঙ্গ প্রত্যঙ্গ কীভাবে বদলাবে, এই সব গল্প জুড়লে অনিশ একেবারে আতঙ্ক ধরিয়ে দেয় আমাদের। তা সেদিন বিজন দত্ত হঠাৎ আত্মা আছে কি নেই তার গল্প জুড়ে দিল। তার হাতে একটা বই ছিল, ইংরেজি বই। তাতে নাকি মরণের পর কোনো কোনো মানুষের কি গতি হয়েছে তার সম্পর্কে কয়েকটা কাহিনী ছিল। আত্মা থেকে প্রেতাত্মার কথা উঠল, আমরা প্রচণ্ড উৎসাহ পেলাম। সেই যেদিন দেবে না ঘর মোটকে, বুঝবে বুঝবে ঠালাকান, যত সব আজগুবি আজগুবি আজগুবি। হ্যাঁ, আমি নিজের চোখে দেখেছি। পেঁচার মাসি দেখেছো তো? আরে তোরা থামবি, আর দেখ ভূত না মানিস এলিয়েন তো মানবি। আরে এলিয়েনের অস্তিত্ব তো বিজ্ঞানীরাও মেনে নিয়েছে। বিবেকানন্দ বলেছেন যতক্ষণ না চোখে দেখবি ততক্ষণ বিশ্বাস করবি না। এই কোথায় বলেছে রে, কোথায় বলেছে? ওর কানে এসে বলেছে। সারাদিন তো গাঁজা ঘুরি পড়িস, এসব আর জানবি কি করে? হ্যাঁ তুই জেনেছিস তো, তাহলেই হবে। চা চা, এবার গিয়ে দেশ উদ্ধার কর বিবেকানন্দর চেলা, দেখি দেখি তোর কত কেলা। নানা রকম হাসি তামাশা চলতে লাগলো। এমন সময় ছদ্মবেশী বাবু এসে হাজির। ভদ্রলোকের নাম পরিতোষ, আমরা তাকে ছদ্মবেশী বাবুই বলি। বলি কেননা ভদ্রলোকের বয়স 60 হয়ে গেছে, কিন্তু চেহারাটা 50-এর তলায় ধরে রেখেছে। চমৎকার স্বাস্থ্য, দেখতেও সুপুরুষ, মানুষটিও চমৎকার। পয়লা নম্বরের গল্প বাজ। পরিতোষবাবু আসতেই আমরা তাকে খাতির করে বসিয়ে বললাম, আচ্ছা আজকের আসরে আমরা আত্মা প্রেতাত্মা এসব ভূত নামিয়েছি, ঠিক আছে, এ সম্পর্কে তিনি কি বলেন? একটা কথা বলে নেওয়া দরকার, পরিতোষবাবু বা আমাদের পরিতোষদা নানা ঘাটের জল খাওয়া মানুষ। জীবনে তিনি কত কি করেছেন, কত জায়গায় ঘুরেছেন তারই অত্যানি প্রচুর অভিজ্ঞতা, এমনকি মিলিটারি জীবনে।
পরিতোষদা আমাদের চোখ মুখ দেখলেন কয়েক পলক। তারপর বললেন, আত্মা পেতাত্মা ভূত, তোমরা তো দেখছি ক্লাস ওয়ান ক্লাস টু ক্লাস থ্রি করে সব সাজিয়ে ফেলেছ, তা যদি ভূতের কথা শুনতে চাও আমি কিছু বলতে পারবো না, তবে যদি অদ্ভুত কোনো ঘটনার কথা শুনতে চাও একটা ঘটনার কথা বলতে পারি। সেদিনও আমি বুঝিনি ঘটনাটা কেমন করে ঘটল, পরে অনেক ভেবেও তার কারণ জানতে পারিনি, আজও পারি না। আমরা বললুম, আপনি আপনি সেই ঘটনার কথাই বলুন না। পরিতোষদা তার চুরুট ধরালেন ধীরে সুস্থে, তারপর গল্প বলা শুরু করলেন। ঘটনাটা ঘটেছিল বছর 30 আগে। আমি তখন কার্বোক্রিয়ার্সের একজন রিপ্রেজেন্টেটিভ। আমাদের কোম্পানি সে সময় বেবি বয়লার আর কোল ফায়ার্ড বয়লারের কাজ করে, নামি কোম্পানি। তা আমাকে অফিস থেকে এক জায়গায় পাঠাচ্ছিল, নাগপুর থেকে 2-2 মাইল হবে, একটা কারখানা চালু হবে, তাদের কোল ফায়ার্ড বয়লার দরকার। কাগজপত্র ড্রয়িং আমাদের কাছে যা যা মজুদ আছে তার ক্যাটালগ দামের ফিরিস্তি ইত্যাদি নিয়ে আমার যাওয়ার কথা। গোজগাছ করে বেরিয়ে যাব এমন সময় ছোট সাহেব ডেকে পাঠালেন। তার ঘরে গিয়ে দেখা করতেই 2-10টা কাজের কথার পর হঠাৎ বললেন, মুখার্জি তুমি যদি পারো একটা বাড়তি কাজ সেরে এলে ভালো হয়। বললাম, কি কাজ? তুমি যেখানে যাচ্ছ তার কাছাকাছি হাতারাস বলে একটা জায়গা আছে, লাস্ট ওয়ারের সময় ওখানে ব্রিটিশদের একটা লুকানো এয়ারবেস ছিল। আমি শুনেছি বেসটায় এখনও অনেক স্ক্র্যাপ পড়ে আছে, ডিসপোজালে সামান্যই বিক্রি হয়েছিল, এখন জায়গাটা জঙ্গল। ওই স্ক্র্যাপ আমরা কিনতে পারি খুবই সস্তায়, তুমি একবার খোঁজ নিয়ে আসবে? আদার ব্যাপারই, জাহাজের খোঁজ নিয়ে কী লাভ? বললাম, আমি চেষ্টা করব স্যার। যদিও বুঝলাম না প্লেনের স্ক্র্যাপ মেটেরিয়াল আমাদের কোন কাজে লাগতে পারে। তা একদিন কোম্পানির কাজ সেরে প্রচণ্ড গরমের মধ্যে এক স্টেশনে এসে নামলাম। স্টেশনটা খুবই ছোট, আমাদের রোড সাইড স্টেশন যেরকম হয় তেমনই। অবাক ব্যাপার, ওই স্টেশনই আবার জাংশন। দেখলাম স্টেশন থেকে ন্যারো গেজ, মানে ছোট লাইনের গাড়ি ধরতে হবে হাতারাস যাওয়ার জন্য। তোমরা যদি একটু ঘোরাফেরা শুরু করো দেখবে এই রকম জাংশন স্টেশন আমাদের দেশে গন্ডায় গন্ডায় রয়েছে। যে স্টেশনে আমি নেমেছিলাম তার নাম চিচৌকি, চিচৌকি জাংশন। নেমেছিলাম সন্ধে নাগাদ, তখন মে মাস, প্রচণ্ড গরম পড়েছে। রেলগাড়িতে আমি সিদ্ধ হয়ে গেছি অর্ধেক, গা যত পুড়েছে পুরুক, কিন্তু দেখি গরমে এবং স্নানের অভাবে আমার নাক দিয়ে রক্ত পড়ছে মাঝে মাঝে, চোখ জবা ফুল। শুনলাম ছোট লাইনে গাড়ি ছাড়বে কাল সকালে, তার মানে স্টেশনেই আমায় রাত কাটাতে হবে একা একা। কাছে পিঠে ওঠার মতো জায়গা তো নেই, এমনকি একটা ধর্মশালাও নয়। স্টেশনে ওয়েটিং রুম বলে কিছু নেই, একটা খুপরি ঘর রয়েছে সেটাই মুসাফির খানা। ওই ঘরে একটিমাত্র বেঞ্চি আর পা ভাঙা এক চেয়ার পড়ে আছে, দেড় হাতের এক কল ঘর, তাতে না আছে জল না আছে বালতি। স্টেশন মাস্টার বললেন সামনেই একটি ইদারা আছে জল ভালো, ওখানে গিয়ে স্নান করে নিন, আর ওই দোকানে যান পুরি ভাজি পেয়ে যাবেন বলে এক আটচালা দেখিয়ে দিল। আটচালা থেকে গজ 50 দূরে একটা টিনের শেড, সেখানে শেডের তলায় খেলনা গাড়ির মতো 2-3টে কামরা দাঁড়িয়ে, একটা ইঞ্জিন ছোট বহরের। জায়গাটা পাহাড়ি, জঙ্গলে ঘেরা, সারাদিনের তাত সন্ধ্যের পর থেকেই কমতে শুরু করেছে ধীরে ধীরে। কুয়োতলায় গিয়ে স্নান করলাম, জল সত্যিই ভালো, স্নান করে শরীর জুড়ল। তারপর দোকানে গিয়ে পুরি আর আলুর ঘ্যাট খেলাম, একটা লাড্ডু এক গ্লাস চা।
একটু রাত হল, স্টেশনে সেই মুসাফির খানার বাইরে বসে রইলাম চুপ করে। একটা ভাঙা ওজন যন্ত্র পড়েছিল, তার উপরেই বসলাম। ধীরে ধীরে রাত হয়ে আসতে লাগল, গরমটাও প্রায় পালালো এক প্রকার। তার বদলে জঙ্গলের ঠান্ডা বাতাসে আর পাহাড়ি জায়গার ঠান্ডায় ক্রমেই কেমন ঘুম পেতে লাগল। নিজের জিনিসপত্র আগলে বসে থাকতে থাকতে ঘুমিয়েও পড়লাম। যখন ঘুম ভাঙল তখন কত রাত তা আমি খেয়াল করিনি প্রথমটায়, মনে হলো মাঝরাত। এবার বেশ শীত করছিল, বাতাস ঠান্ডা, চারিদিকে ঘুটঘুটে অন্ধকার। স্টেশন মাস্টারের ঘরেও কেউ আছে কিনা কে জানে। আমার ঘুম ভেঙেছিল একটা শব্দ শুনে। মুসাফিরখানার সেই ছোট্ট ঘরে কেমন একটা শব্দ হচ্ছিল, কিসের শব্দ? আমি যতদূর জানি ওই ঘরে কেউ নেই, থাকার কথাও নয়, কেননা ওখানে থাকা যায় না। আলো নেই, পাখা নেই, একটা জানলা আছে সেটাও খোলে না, শুধু দরজাটাই যা কোনো রকমে খোলা বন্ধ করা যায়। তাছাড়া ওই ঘরের লাগোয়া দেড় দু হাতের কলঘরে যা গন্ধ, তাতে কোনো মানুষ কাছাকাছি থাকতে পারে না। তাহলে কান পেতে শব্দ শুনলাম, কুকুর নয় তো? স্টেশনের প্ল্যাটফর্মে একজোড়া কুকুর দেখেছি ঘুরে বেড়াচ্ছিল, প্ল্যাটফর্মটাই তাদের যেন থাকার জায়গা, হতে পারে কুকুর ঢুকে বসে আছে। এদিকে আমার শীত শীত করছিল, শিরশির করা যাকে বলে, মাথাটাও কেমন ধরা ধরা লাগলো। একই ট্রেনের ধকল, তার উপর ওই চামড়া ঝলসানো গরম, তারপর সন্ধ্যাবেলায় কুয়োর জলে স্নান, এসবের জন্যও হতে পারে। তাছাড়া এখন যেরকম ঠান্ডা বাতাস দিচ্ছে বন জঙ্গলের, তাতে একটু শীত ধরতেই পারে। নতুন জলে স্নানের জন্য মাথা ভার হওয়াও অসম্ভব নয়। মুসাফিরখানার ছোট্ট ঘর থেকে নানারকম শব্দ আসতেই লাগল, মনে হলো কে যেন চেয়ার উল্টে ফেলে দিল, তারপর বেঞ্চি সরালো, কলঘরে মগ বালতি এসব নিয়ে টানাটানি করতে লাগলো। বড় অদ্ভুত ব্যাপার তো, কলঘরে বালতি বা মগ কিছুই ছিল না, জলও নয়। তাহলে বালতি মগ এলো কোথার থেকে, আর কেই বা সেগুলো টানাটানি করবে? শব্দ হতে হতে একসময় সব থেমে গেল, একেবারে চুপচাপ, মনে হলো কোনো কুকুরই ঢুকে পড়েছিল বোধহয়, বেরিয়ে গিয়েছে। কিন্তু কোন দিক দিয়ে গেল আমার তো তা চোখে পড়ল না। ঘুম ভাঙা লোকের যেমন হয়, আমার লম্বা লম্বা হাই উঠছিল। ছলছল করছিল চোখ, একটা সিগারেট ধরালাম। তখনও আমি চুরুটের অভ্যেস করিনি, সিগারেট খেতাম। ঘড়ি দেখলাম হাতে, 3:30, মানে আর 2 ঘন্টা কাটাতে পারলেই ভোর, গ্রীষ্মের সকাল। সিগারেট ধরিয়ে আড়মোড়া ভাঙছি, হঠাৎ চোখে পড়ল সামান্য তফাতে ছোট লাইনের ওপর একটা ট্রলি দাঁড়িয়ে। তোমরা নিশ্চয়ই ট্রলি দেখেছ, রেল লাইনে তদারকির কাজে লাগে। বড় লাইনের ট্রলি বড়, ছোট লাইনের ট্রলি এত ছোট
যে বোঝানো মুশকিল। ধরো দুজনে বসা বাসের সিট যতটুকু চওড়া হয় প্রায় ততটাই। ট্রলি দেখছিলাম, চোখে পড়ল এক সাহেব, পরনে হাফ প্যান্ট, গায়ে হাফ শার্ট, জুতো মোজা, মাথায় সোলার হ্যাট। বড় অবাক লাগল, এই রাত 3:30 সময় মাথায় টুপি পরে কোন পাগল ট্রলির কাছে দাঁড়িয়ে আছে। আমার কি মনে হলো, উঠে পড়ে গজ 50 এগিয়ে গেলাম। গিয়ে দেখি ছোট লাইনের নিচু প্ল্যাটফর্মে ট্রলি আর এক সাহেব দাঁড়িয়ে আছে। সাহেব আমাকে দেখল, আমি তাকে। মামুলি চেহারা সাহেবের, মাথায় বেটে, গলায় রুমাল বাঁধা বলে থুতনি দেখা যাচ্ছিল না, আর টুপির জন্য কপাল ঢাকা পড়েছে। আমি কিছু বলার আগেই সাহেব হিন্দিতে জিজ্ঞেস করলো কোথায় যাব আমি। আমি বললাম হাতারাস, গাড়ির জন্য বসে আছি। সাহেব বলল গাড়ি হয়তো সারা দিনই পাবো না, লাইন ভেঙে গেছে সামনে, খবর পেয়ে দেখতে বেরিয়েছে সাহেব। বলে নিজেই বলল আবার, তুমি যদি আমার সঙ্গে ট্রলিতে আসতে চাও আমি তোমাকে খানিকটা পৌঁছে দিতে পারবো, সেখান থেকে ট্রেকার পাবে হাতারাস যাওয়ার। রাজি হব কি হব না করে শেষ পর্যন্ত রাজি হলাম। ছোট লাইনে গাড়ি যদি না পাই তাহলে অকারণ এখানে ঘন্টার পর ঘন্টা বসে থেকে কী লাভ। তার চেয়ে এমন কোনো জায়গায় যদি যেতে পারি যেখান থেকে ট্রেকার টেম্পো পাওয়া যায় হাতারাস যাওয়ার, আমার পক্ষে তো সেটাই ভালো। সুটকেস আর হোল্ডলটা টেনে এনে ট্রলিতে রাখলাম। সাহেবকে বললাম, তোমার পোর্টার কই, ট্রলি কুলি, কারা ট্রলি ঠেলবে? সাহেব আমাকে একটা জিনিস দেখালো, মোটর, ছোট ট্রলির এক পাশে লাগানো আছে। বুঝলাম এই ট্রলিটা মোটরে চলে, কুলির দরকার পড়বে না। আগে পা কুলিরা ট্রলি ঠেলত, এখন অনেক ভটভটি ট্রলি হয়ে গেছে, ইঞ্জিনে চলে। সাহেব আর আমি পাশাপাশি বসলাম ঠেসাঠেসি করেই, পায়ের কাছে আমার হোল্ডল আর সুটকেস। সাহেব স্টার্ট দিল ইঞ্জিনে, ভটভট শব্দ হতে লাগলো। ট্রলির মুখের সামনে আলো ছিল, মোটর গাড়ির লাইটের মতন, তবে একটা মাত্র আলোই জ্বলল দেখলাম, পেছনে একরত্তি লাল আলো। ট্রলি চলতে শুরু করল, আমার হাত ঘড়িতে তখন 4:00 বাজে, ঘণ্টাখানেক আর এই অন্ধকার থাকবে, তারপর ধীরে ধীরে আধার কাটতে শুরু করবে। গরমের দিন ফর্সা হতে হতে বড় জোর 4:45। ট্রলি চলতে শুরু করার পর আমি সাহেবের সঙ্গে গল্প জমাবার চেষ্টা করছিলাম, সাহেব কথাই বলছিল না। 2-4 বার হুঁ হাঁ করার পর সাহেব আমাকে লাইনের দিকে দেখিয়ে দিল, মানে বলল কথা বলো না, আমি এখন লাইন দেখছি। রাত্রে যে কেমন করে লাইন দেখা যায় আমি বুঝলাম না। খানিক পরে মনে হলো চোখের চেয়েও যেন কানটাই আসল। সাহেব লাইনের শব্দ শুনেই অনুমান করার চেষ্টা করছে কোথাও কোনো গোলমাল আছে কিনা। বাধ্য হয়েই আমি চুপ করে থাকলাম। ছোট লাইনের ওপর দিয়ে ট্রলি চলতে লাগল, লাইনের শব্দের সঙ্গে মোটরের ফটফট ভটভট শব্দ হচ্ছিল। ধীরে ধীরে ট্রলি জোর হচ্ছিল, শব্দও বাড়ছিল, আশেপাশে জঙ্গলও বুঝি কখনো ঘন হয়ে আসছিল কখনো পাতলা হয়ে যাচ্ছিল। মাঠের পর মাঠ, গাছের পর গাছ, অন্ধকার, কোথাও জোনাকি উঠছে, কোনো মাঠে আলো আর আলো, কোথাও বা ছোট ছোট পাহাড়। শেষ রাতে বাতাস বাড়তে লাগল, দেখতে দেখতে ঝড়ের মতন হল, আকাশ ভরে আছে তারায়, হুহু বাতাসের সঙ্গে শীতও যেন ছুটে আসছিল,
আমার কাঁপুনি লাগছিল। সাহেব চুপচাপ, ট্রলির চাকা শব্দ শুনে মনে হচ্ছিল যতটা সম্ভব জোরে ট্রলি ছুটছে। চাকাগুলো যেন লাইনের ওপর থরথর করে কাঁপছে, কাঁপছেও বুঝি। আর আমাদের চারপাশ থেকে মাঠ, গাছপালা, জঙ্গল, সরু শুকনো নদী, যা আছে চতুর্দিকে সবই ছুটে ছুটে পালিয়ে যাচ্ছে। আমার আমার ভয় করতে শুরু করেছিল। এ আমাকে কোথায় নিয়ে যাচ্ছে সাহেব? বুঝতে পারছিলাম না। অদ্ভুত লোক তো, মুখে একটাও কথা নেই, সামনে তাকিয়ে বসে আছে, ভয় ডর বলে কি কিছু নেই মানুষটার? সাহেবের বাঁ হাতের দিকেও একটা লোহার লম্বা হাতল, মানে লিভার, ওটাই গাড়ি থামাবার যন্ত্র, ব্রেক। আমি সাহেবের ডান পাশে বসে, আমার পক্ষে ওই হাতল ধরা সম্ভব নয়। শেষ পর্যন্ত আমার আর সহ্য হল না, ভয়ে চিৎকার করে বলল, গাড়ি থামান, গাড়ি থামান। সেই ঝোড়ো বাতাসে আমার গলার স্বর যেন উঠল না। সাহেবও শুনতে পেল কিনা কে জানে। ট্রলি বুঝি আরো জোরে হল, আর কিচ্ছু দেখা যাচ্ছে না, শুধু অন্ধকার। আর রেল লাইনের উপর দিয়ে ট্রলি ছুটে যাওয়ার ভীষণ শব্দ কানে আসছে। পাগলের মতো কিছু না বুঝেই আমি সাহেবের গায়ের উপর দিয়ে ব্রেকের হাতলটা ধরতে গেলাম। তারপর দেখি সাহেবের মাথার টুপি কখন হাওয়ায় উড়ে গিয়েছে, এক মাথা সাদা চুল, অন্ধকারেও সেটা বোঝা যাচ্ছে। সাহেবের মুখও যেন সাদা, হাড়ের মতন সাদা। ভয়ে আতঙ্কে চিৎকার করবো কি, আমার যেন গলায় স্বর ফুটল, বুকের মধ্যে কেমন যেন করছিল, মনে হলো আমার হৃৎপিণ্ড বন্ধ হয়ে যাবে। আর ওই অবস্থায় দেখলাম সাহেবের মাথা মুখ কিছুই আর নজরে পড়ছিল না, গায়ের পোশাকগুলো যেন কোথায় উড়ে গিয়েছে, মানুষটাই আর নেই, শুধু আমি সেই ছুটন্ত ট্রলি, অন্ধকার, মাঠঘাট, জঙ্গল। নিজেকে বাঁচাবার জন্য ট্রলি সে হাতল ধরে প্রাণপণে টানলাম। তখন আমার খেয়াল হয়নি যে অত জোরে ট্রলি ছুটছে, সেটা থামাতে হলে ধীরে ধীরে থামাতে হবে, ব্রেক ধরাতে হবে আস্তে আস্তে, আচমকা থামাতে গেলেই গাড়ি ছিটকে যাবে, উল্টে যাবে, কোথায় গিয়ে পড়বে কেউ জানে না। হলো তাই, ট্রলি কোথায় গেল, আমিও ছিটকে গিয়ে কোথায় পড়লাম জানি না। যখন আমার জ্ঞান এলো, দেখি হাত পা কপালে ব্যান্ডেজ জড়িয়ে বিছানায় শুয়ে আছি রেলের হাসপাতালে। দিন তিনেক পরে আমার জ্ঞান ফিরে এসেছিল শুনেছি, তা মাথাটা সে যাত্রায় বেঁচে গেল, হাত পা কোমরে চোট পেয়েছিলাম, আমার বাঁ হাত ভাঙা, ডান পায়ের হাঁটু অকেজো, আর কোমর পিঠ কোনো রকমে জখমটা সামলে নিয়েছে। হ্যাঁ, একটা কথা বলা দরকার,
পরে আমি খোঁজ নিয়ে জেনেছিলাম, আমার যখন দুর্ঘটনা ঘটে তার ঘণ্টা দুই পরে ছোট লাইনের এক ট্রলি সাহেব ভোরবেলায় লাইন দেখতে বেরিয়েছিলেন। তিনি আমাকে লাইনের ধারে পড়ে থাকতে দেখতে পান, নিজেই তুলে আনেন আমাকে। তোমরা হয়তো জিজ্ঞেস করবে, আগের ট্রলি গেল কোথায়, প্রথম সাহেবই বা কোথায় গেল? সত্যি বলতে কি, আমি নিজেই এই ব্যাপার নিয়ে অনেককে জিজ্ঞেস করেছি, মাথা ঘামিয়েছি, কোনো সদুত্তর পাইনি। শুধু জানতে পেরেছিলাম ছোট লাইনে এক ট্রলি আগের থেকেই দাঁড় করানো ছিল, সেটাকে আর লাইনে পাওয়া যায়নি। কি হয়েছিল ঠিক বলতে পারবো না, কেউ কি আমায় হাত ছানি দিয়ে ওই ট্রলির ওপর তুলে নিয়েছিল, নাকি আমি বেহুশ হয়ে নিজেই ট্রলিতে গিয়ে বসেছিলাম, জানি না। আর যদি বসেও থাকি, ট্রলি চালাতে আমি জানতাম না, কেমন করে সেটা চলল, কে চালালো, তার কোনো জবাব আমার জানা নেই। তবে বিশ্বাস করো, সাহেবের চেহারাটা এখনো খুব আবছাভাবে মনে পড়ে। পরিতোষদার গল্প শেষ হওয়ার পর অনিশ বলল, আমি হলে ট্রলি থামাতাম না, দেখতাম সেটা নিজে নিজেই থামে কিনা, হয়তো থামতো। রাখো হরি বলল, থামতো না, আর থামলেও যেখানে গিয়ে থামতো সেখান থেকে পরিতোষদাকে ফিরিয়ে আনা যেত না। শুনছিলেন বিমল করের চিচৌকি জাংশন। জীবনযাত্রার পথে কিছু অদ্ভুত ঘটনা আমাদের বোধ বুদ্ধিকে কেমন যেন নাড়া দিয়ে যায়। আজকের গল্প যেন তেমনি এক ঘটনা। ছদ্মবেশী বাবুর চরিত্রে সুমন, সাহেবের চরিত্রে প্রিয়ঙ্কর, অন্যান্য চরিত্রে রিতম ও প্রিয়ঙ্কর। পরের গল্প নিয়ে ফিরে আসছি খুব শিগগিরই, শুধু একটু অপেক্ষা। আমাদের পরিবেশনা ভালো লাগে, প্লিজ সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল ইমাজিন ইনফিনিটি। পরবর্তী আপডেট পেতে বেল আইকনে ক্লিক করুন। আর আপনারা কী ধরনের গল্প শুনতে চান জানান আমাদের কমেন্ট বক্সে। আজকের মতো এখানেই শেষ, নতুন গল্প নিয়ে ফিরছি খুব তাড়াতাড়ি।